ইতালি সফরের দ্বিতীয় দিন পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করতে ভ্যাটিকান সিটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান পোপ। এরপর শেখ হাসিনা ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপের প্রশাসনিক ভবন সিস্টিন চ্যাপেল এবং রেনেসাঁ স্থাপত্যকালের অনন্য নিদর্শন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা পরিদর্শন করেন। এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান। পরে হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় আওয়ামী লীগের স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।